বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের কাছে মোবাইল রাখার কোনো পারমিশন থাকে না। ক্যাডেটগণ মোবাইল ফোন নিয়ে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রবেশই করতে পারে না। আর যদি সেখানে পরিবার আত্মীয় স্বজনের সাথে কথা বলার প্রশ্ন আসে, তাহলে ক্যাডেটগণ হাউসে বা মেসে এমন ব্যবস্থা থাকে, সেখান থেকে চাইলে এই সমস্ত ক্যাডেটগণ তাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কথা বলতে পারে। এছাড়া প্যারেন্টসরা চাইলে ক্যাডেটগণের সাথে শুক্র বা ছুটির দিনে বা ইমার্জেন্সি সিচুয়েশন মিলিটারি একাডেমির প্রশিক্ষকদের কাছে অথবা হাউসে ডিউটিরত অফিসারের কাছে কল দিয়ে ক্যাডেটদের সাথে কথা বলতে পারেন। মোবাইল ফোনের পারমিশন না থাকা সত্ত্বেও অনেক ক্যাডেট এমন আছে যে তাদের কাছে মোবাইল ফোন রাখে, কিন্তু হাউসে নিয়মিত মোবাইল ফোন উদ্ধার অভিযানে যদি কোনো মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে ওই নির্দিষ্ট ক্যাডেটের বিরুদ্ধে স্ট্রিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।